আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের জন্য অ্যাড ক্রিয়েট করব এবং এই অ্যাডের ক্যাম্পেইন অবজেক্টিভ হবে এঙ্গেজমেন্ট। অর্থাৎ আমরা যদি ফেসবুকে আমাদের যে বিজনেস আছে বা যেটা আমরা সেল করতে চাই বা যেটাই হোক না কেন, আমরা ফেসবুকে যদি আমাদের পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই যে কোনো বিষয়ের জন্যই হোক না কেন, সেক্ষেত্রে কীভাবে আমরা অ্যাডটাকে ক্রিয়েট করব সেটাই আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা এখন চলে যাব আমাদের অ্যাডস ম্যানেজারে। প্রথমে আমরা বিজনেস ম্যানেজারে আসলাম, বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব যাব এরপরে আমরা হচ্ছে যে এটাকে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, মানে অ্যাডস ম্যানেজারটাকে ওপেন করে নেব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট এটাকে সিলেক্ট করব, করে দেব। এবং এঙ্গেজমেন্টটা আসলে ভালো হচ্ছে যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ পাওয়ার জন্য, মেসেজিংয়ের জন্য, ভিডিও ভিউ এবং পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, এছাড়াও কনভার্সন এবং কলসের জন্য ভালো। তো এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের বলবে যে আমরা দুটি অপশন দিবে আমাদের, একটা হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন অথবা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। মানে টেইলর্ড মানে হচ্ছে যে এখানে এআই দিয়ে মেটাই হচ্ছে যে অনেক কাজ করে দিবে, অনেক কিছু সাজেস্ট করবে যেটা আপনার অনেক কাজকে কমিয়ে দিবে। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান, অর্থাৎ ম্যানুয়ালি আপনার সব কিছু ঠিকঠাক করা থাকে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল করতে পারেন। তো আমরা ম্যানুয়াল করব, ম্যানুয়ালে সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের হচ্ছে যে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে তিনটি সেকশন পাবেন আপনি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, আরেকটা হচ্ছে অ্যাডসেট লেভেল এবং আরেকটা হচ্ছে অ্যাড লেভেল। তো আমরা যেটা করব এখানে জাস্ট একটা আমরা নাম দিব, নাম দেব আমরা হচ্ছে যে টেস্ট অ্যাওয়ার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এবং এরপরে আমাদের এখানে দেখবেন যে ক্যাম্পেইন অবজেক্টিভ অলরেডি চলে আসবে, এগুলো প্রয়োজন নাই, নিচের দিকে আসবো আমরা, নেক্সটে ক্লিক করব। নেক্সট আসার পরে এখানে আমাদের হচ্ছে যে নাম দেব, মানে অ্যাড সেটের একটা নাম দিলাম আমরা জাস্ট এটা বোঝার জন্য আপনার নামটা। এরপরে হচ্ছে যে কনভার্সনটা কোথায় চাই আমরা, যে আমরা যে এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছি কোথায় চাচ্ছি, মেসেজিং অ্যাপে চাচ্ছি নাকি আমাদের অ্যাডে নাকি কলসে, ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক পেজ, মেসেজিংই থাক। এরপরে হচ্ছে ফেসবুক পেজ, আমাদের পেজকে সিলেক্ট করে দিতে হবে এই যে এখান থেকে আমাদের এই যে পেজ, এই পেজটা আছে আমাদের। হ্যাঁ, আমরা হচ্ছে যে এখান থেকে ধরেন যে যদি পেজটা ই করতে চাই যে আপাতত এটাই আছে এটাই থাকুক, নিচের দিকে চলে আসবো আমরা। চাইলে ইনস্টাগ্রামও কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপও কানেক্ট করতে পারেন। এরপরে নিচের দিকে চলে এসে আমরা হচ্ছে যে এই যে বাজেট অ্যান্ড শিডিউল, এই জায়গাতে আমরা বাজেট দিব। তো আমরা মনে করি বা ধরে নিই আমরা ডেইলি হচ্ছে $5 করে খরচ করব। আপনি চাইলে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, মানে স্টার্ট ডেট তো দিবেনই, এন্ড ডেট দিতেও পারেন নাও পারেন। বাজেট শিডিউলিং প্রয়োজন পড়ে না সাধারণত। লোকেশনস দিতে হবে, লোকেশন এই যে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এই যে এখানে আপনি জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা নিচের দিকে চলে এসে এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে যে প্লাস চিহ্ন এখানে অডিয়েন্স সাজেশনে ক্লিক করব। এরপর এখান থেকে এজ, জেন্ডার, ডিটেলস, টার্গেটিং, কাস্টম অডিয়েন্স, এগুলো সব আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। এরপরে প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে অ্যাড আসলে কোথায় দেখানো হবে। তো প্লেসমেন্টে ক্লিক করার পরে আপনি আবারও দুটি অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা এআই দিয়ে করে থাকে মেটা, আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো ম্যানুয়ালে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অ্যাড দেখানোর কতগুলো জায়গা আছে ফেসবুকের আর কি। তো সব ক্যাম্পেইন অবজেক্টিভে সবগুলো প্লেসমেন্ট অ্যাভেলেবেল হয় না বা অ্যাভেল থাকে না। সো এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে 19টা জায়গা আছে যে জায়গাতে অ্যাডগুলো দেখানো যায়, মানে মেটা দেখাবে আর কি। হ্যাঁ, তো এই যে দেখেন ফেসবুক আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, অনেক কিছু। তো তার মধ্যে আবার এই যে এগুলো আর কি দেখতে পারবেন এগুলো। হ্যাঁ, সময় নিয়ে এটা দেখবেন আপনি। এরপরে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন এবং এই পাশে দেখবেন যে একটা আপনার দেখাবে, প্রিভিউ মানে রেজাল্ট দেখাবে।
এখন আমরা আছি অ্যাড লেভেল, এই যে এটা এখন আমরা অ্যাড ক্রিয়েট করব। আমরা এর আগে ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, মানে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, এবং এরপরে হচ্ছে আর কি অ্যাড। আচ্ছা, এখন আমরা এখানে একটা নাম দেব, ধরে ধরে নেই, এটা আমাদের হচ্ছে আমাদের অ্যাডের নাম। এরপরে আইডেন্টিটি, যে আমাদের পেজ, দেখেন ফেসবুক পেজ, আচ্ছা এখানে এখানে আপনাকে হচ্ছে যে পেজ সিলেক্ট করে দিতে হবে। নেক্সট নিচের দিকে চলে আসবেন, অ্যাড সেট আপ, এখানে ক্রিয়েট অ্যাড, চাইলে আপনি মানে কোনো পোস্টকে ব্যবহার করতে পারেন বা অ্যাড ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা পোস্টকে ব্যবহার করি এখানে। এখানে ক্লিক করার পরে ধরেন এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে নো পেজ পোস্ট ইয়েট, কোনো পোস্ট নাই। আচ্ছা, আমি তাহলে ইয়া করি, অ্যাড ক্রিয়েটই করি, ক্রিয়েট অ্যাড, আচ্ছা অর্থাৎ ইমেজ দিয়ে, এই যে এরপরে অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, এবং দেন আমাদের পেজে চলে আসবে। আমাদের পেজে এগুলো আছে মনে করেন, তো এখান থেকে সাপোজ এটা দিয়ে দিই, জাস্ট একটা দেওয়ার ডামি দেওয়ার লাগবে, দিয়ে দিলাম। এরপর নেক্সট, এগুলো দেখে নেবেন সব, মানে সাইজ টাইজ সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, দেন হচ্ছে যে এই ডানে ক্লিক করবো, এখানে যে অপটিমাইজের কথা বলছে দরকার নাই, দিয়ে দিলাম। এখন যেহেতু সময় কম, প্রাইমারি টেক্সট দিতে হবে, 5টি দিতে পারবেন প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে, এই যে এখানে আপনি এভাবে দিতে পারেন, জাস্ট এতটুকু কপি করলাম, মানে প্রাইমারি টেক্সট। এটাও আসলে আপনার নিজের মতো করে সাজাতে হবে, আপনার যে বিজনেস বা যে ব্র্যান্ড আছে সেই রিলেটেড, এগুলো আসলে অনেক মানে রিসার্চ করে কাজ করার বিষয়। আচ্ছা, এরপরে হেডলাইন, হেডলাইন হচ্ছে আপনি চ্যাট অন মেসেঞ্জার এটাও দিতে পারেন, চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ডিসক্রিপশন লাগবে, ডিসক্রিপশন আপনাকে রেডি করতে হবে, কোথায় গেল, এই যে এখানে দিয়ে দিলাম। সাপোজ এইটাই, কল টু অ্যাকশন কী থাকবে, অবশ্যই এঙ্গেজমেন্ট যেহেতু সেন্ড মেসেজ। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, এবং সব যদি ঠিকঠাক থাকে আপনার, মানে সব বলতে যে এই লেভেলটা, তারপর এই লেভেলটা, এই লেভেলটা, হ্যাঁ এগুলোতে সব কিছু যখন ঠিকঠাক থাকবে, দেন আপনি এটাকে পাবলিশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা আসলে মানে আমি শর্টকাটে দেখালাম, কিন্তু এটা আসলে অনেক সময় নিয়ে রিসার্চ করে কাজ করার বিষয়, কারণ আপনি যখন অ্যাড ক্রিয়েট করবেন আপনার ইমেজ লাগবে, মানে অ্যাড ক্রিয়েটিভ লাগবে, হ্যাঁ প্রাইমারি টেক্সট লাগবে, হেডলাইন, ডিসক্রিপশন, লিঙ্ক, অনেক কিছু আপনার প্রয়োজন হবে। যেমন আমি এখানে যদি ইয়া করি, অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ বলতে আসলে কন্টেন্ট বোঝানো হয়, যেমন হচ্ছে আমাদের ইমেজ বা আমাদের ভিডিও বা টেক্সট, যেটাই হোক না কেন, এইরকম বিষয়গুলা। তারপরে সেই সাথে তো আমাদের টেক্সট লাগে, প্রাইমারি টেক্সট, হেডলাইন, অনেক কিছু আমাদের প্রয়োজন হয়। তো প্রসেসটা আসলে সিম্পল, কঠিন কিছু না, কিন্তু এটা আসলে সময় নিয়ে একটু রিসার্চ করে বের করতে হবে, কারণ দেখা গেল হুটহাট করে আমরা যে কোনো বিষয়ে যদি অ্যাড রান করি সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া সম্ভব হয় না। সো এই জন্য আপনি যেটা করবেন, আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে বিজনেস আছে সেটা নিয়ে আগে রিসার্চ করবেন, খাতা কলম নিয়ে বসবেন, এবং দেন আইডেন্টিফাই করবেন যে আচ্ছা আমার প্রোডাক্ট যদি এটা হয় তাহলে আমার এই প্রোডাক্টের জন্য আসলে অডিয়েন্স কারা, এর জন্য আমি আসলে মানে কত ডলার খরচ করব, কত দিনের জন্য অ্যাড চালাবো, কোন এলাকায় আমার এটা হচ্ছে সেল হবে বা কাদের কাছে আমি সেল করব, এই বিষয়গুলো হচ্ছে ঠিকঠাক করতে হবে, যেটাকে হচ্ছে ডিটেলড টার্গেটিং বা টার্গেটিং বলা হয়ে থাকে। ওকে, সো এটা আসলে নির্ভর করবে আপনার যে প্রোডাক্ট আছে তার উপরে বা আপনার বিজনেসের উপরে। তো আজকে এই পর্যন্তই, আজকে আমরা এই পর্যন্তই রাখবো আমাদের এই ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাথেই থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।